নমস্কার, আজকে সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করবো। সাপ্তাহিক রাশিফল বলতে 8 জানুয়ারি টু 14 জানুয়ারি 2024 সাল। তার আগে বলে রাখি, প্রত্যেকটা প্রোগ্রাম আমার চ্যানেলে আপনার সার্চ করলে পেয়ে যাবেন। বার্ষিক রাশিফল, মাসিক রাশিফল, অবশ্যই সাপ্তাহিক রাশিফল। আর উপাচারগুলো আমি এবছরতে নতুন করে উপাচার দিচ্ছি। প্রত্যেক সপ্তাহে কী উপাচার করবেন বা আপনি কি কি টোটকা করলে কি রেজাল্ট পাবেন, এরকম ছোট ছোট প্রোগ্রাম একদম খুব অল্প খরচের মধ্যে বা বিনা খরচে আপনি ঘরেই করতে পারেন, এরকম প্রোগ্রামগুলো শর্টসে গিয়ে ফলো করবেন। আমার ডিফেন্স চ্যানেলে শর্টসে ফলো করবেন, সেখানে সমস্ত উপাচার এবং সপ্তাহের উপাচার, সপ্তাহের টোটকা সব কিছু দেওয়া রয়েছে। আর বলে রাখি, প্রোগ্রামের শুরুতেই 11 তারিখ হচ্ছে এই সপ্তাহে, 11 তারিখে হচ্ছে পৌষ অমাবস্যা, খুব ভালো দিন। যদি মনে করুন আপনি এই অবস্থায় কোনো ক্রিয়া প্রক্রিয়া করবেন, অবশ্যই যে তন্ত্রমধ্যে ক্রিয়া প্রক্রিয়া দিয়ে থাকে, যারা আমাকে জানেন, আমার পুরনো ক্লায়েন্ট, প্রত্যেকে জানে এই দিন, কিন্তু এই অমাবস্যার দিন খুব ভালো ভালো ক্রিয়া প্রক্রিয়া করা যায়। সুতরাং যদি কেউ মনে হয় যোগাযোগ করে নিতে পারেন। আমি কাউকে একদম আহ্বানও করছি না, আবার ইয়েও করছি না, নাও করছি না। যদি মনে হয় যোগাযোগ করবেন, আমার ফোন নাম্বার দেওয়া রয়েছে। এবার বলে রাখি গো ট্রানজিটটা নিয়ে। গো ট্রানজিটে মানে যেহেতু আমি 8 তারিখ থেকে বলছি, 8 তারিখে গো ট্রানজিটে চন্দ্র রয়েছে বৃশ্চিক রাশি। চন্দ্র আর শুক্র কম্বাইন্ড হয়ে বসে, কিন্তু চন্দ্র এখানে একটু ক্ষীণ অবস্থায় রয়েছে। সুতরাং এই সময় দেখবেন যাদের কর্কট রাশি, যাদের মীন রাশি মানে জলরাশি যাবে বৃশ্চিক রাশি, এদের মানসিক অবস্থাটা মাঝে মাঝে একটু দোদুল্যমান হবে, বা কিছু কিছু লোকের, কিছু কিছু রাশির লোকের একটু এই সপ্তাহটা একটু চাপে পড়বেন। যেমন মকর রাশি, কুম্ভ রাশি, এরা একটু মাঝে মাঝে একটু আপডাউনের মধ্যে দিয়ে এদের যাবে। আমি সাপ্তাহিক রাশিগুলো পুরো ডিটেলে বলবো। এই মুহূর্তে যে সিচুয়েশনটা হলো, মানে চন্দ্র শুক্র রয়েছে আপনার বৃশ্চিক রাশি সপ্তাহের শুরুতে, এবং সেকেন্ড হাউস অর্থাৎ ধনুরাশিতে বসে রয়েছে। যেহেতু চন্দ্ররাশি দিয়ে বিচার করতে, সেকেন্ড হাউস সেই হিসাবে বলছি, ধনুরাশিতে বসে রয়েছে রবি, মঙ্গল, বুধ। রবি যাবে 15 তারিখে মকর রাশি, তখন মকর সংক্রান্তি হবে। সুতরাং সেটা আবার পরের সপ্তাহে বলবো। এবং শনি রয়েছে কুম্ভ রাশিতে, এবং মীন রাশিতে রয়েছে আপনার রাহু, আর মেষ রাশিতে মার্গে বসে আছে বৃহস্পতি, আর আপনার কন্যা রাশিতে বসে আছে এখানে কেতু। এই সিচুয়েশনে সারাটা সপ্তাহ আমার কেমন যাবে, 12টা রাশি, সেই নিয়ে আপনাদের আমি বিশ্লেষণ করব। আজকে বলবো সিংহ রাশি নিয়ে। সিংহ রাশি এই সপ্তাহটা কেমন যাবে, তার আগে বলে সিংহ রাশি কিন্তু এই সপ্তাহটা শরীর নিয়ে একটু সচেতন থাকবে। কোনো কারণে ঠান্ডা লাগার ধাঁচ বা গলাটা ব্যথা বা ফুড থেকে বা কোনো আপনি হয়তো কোনো ড্রিঙ্কস থেকে বা জল থেকে এরকম কোনো কারণে ইনফেকশন বা ভাইরাল কোনো ফ্যাক্টর হতে পারে। কোনো কারণে আপনি সরকারি কোনো কারণে চাপ আসতে পারে, বিশেষ করে কোনো আইনি নোটিশ বা হয়তো জিএসটি, আপনি যদি ব্যবসার ব্যাপার থাকে বা ইন্ডিয়ান ট্যাক্সে কোনো এরকম ছোটোখাটো কোনো চাপে পড়তে হয়, হয়তো যে কাজটা হতে গিয়ে হয়তো আটকে যাবে, কিন্তু এটা সপ্তাহের প্রথম দিকটা। আস্তে আস্তে কিন্তু জায়গাটা চেঞ্জ হবে। আপনি যদি মনে করেন অনেকদিন থেকে কারোর কাছে ধার নিয়ে রেখেছেন, ধারটা শোধ করতে চাইছেন কিন্তু পারছেন না, অনেকদিন সে মেন্টালি প্রিপারেশান নিচ্ছেন, কিছুটা হলেও আপনার সেই জায়গাটা কিছুটা বিশ্বস্ততার জায়গাটা অর্জন করতে পারবেন। যদি আপনি মেন্টালি প্রিপারেশান নেন, তাহলে অনেকটা হয়তো কিছুটা আপনি তার কাছে বিশ্বস্ততার জায়গাটা তৈরি করতে পারবেন, যাদের কাছে ধার নিয়ে। কথাটা খুব ভালো করে শুনুন, যে না বুঝলেন রিপিটেডলি শুনবেন, হয়তো অনেকের কাছে জিনিসটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়। আপনি যার কাছে ধার নিয়ে যান, শোধ করার মেন্টালিটি আপনার তৈরি হবে বা কিছু হলেও তাকে শোধ করতে পারবেন। সন্তানের সাথে কোনো বাদানুবাদ হতে পারে, সন্তানের কোনো ব্যবহারে আপনি কষ্ট পেতে পারেন, সন্তান আপনার মতের অমিল হতে পারে, হওয়া কাজ আটকে যেতে পারে, কোনো কাজে ডিলে হতে পারে, কারোর সাথে মতভেদ হতে পারে, মতবিরোধ হতে পারে, হয়তো কোনো কারণে আপনার সপ্তাহের শেষের দিয়ে যে কাজটা আটকেছে সেটা হয়তো কিছুটা হয়তো সাকসেস পাবেন। পুরোটা প্রথম দিয়ে, সপ্তাহের প্রথম দিকটা অনেকটাই আপনার বিপক্ষে থাকবে সময়টা। এই সপ্তাহে কাউকে ধার দেবেন না, এমনকি চেষ্টা করতে ধার না নিতে, কোথাও কোনো ইনভেস্ট করবেন না। ইনভেস্ট করলে কিন্তু সেই ইনভেস্টটা কিন্তু অনেকটা লসের ক্ষেত্রে যেতে পারে। আপনার যদি বিজনেসে কোনো পার্টনার থেকে দেয়, পার্টনার সাথে কোনো কারণে মতভেদ হতে পারে, কিন্তু সেটা সপ্তাহের প্রথম দিকে এই দিকটা একটু মেনটেন করবেন, সপ্তাহের শেষের দিকে সেটা আস্তে ঠিক হয়। আপনার লাইফ পার্টনার সাথে কোনো কারণে কোনো মতভেদ হতে পারে, বা হয়তো কোনো কারণে হয়তো মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, কিন্তু সেটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এটা সপ্তাহের প্রথম দিকটা আপনাকে খুব অ্যাডজাস্ট করে, খুব কম্প্রোমাইজ করে, রাগটাকে কন্ট্রোল রাখবেন। কেন আনলে এসে কোনো কোনো রাগ হতে পারে, জেদ আসতে পারে, হয়তো হওয়া কাজ আটকে গেলো বলতে আপনি হতাশ হবেন, সেটা করবেন না। কিন্তু সপ্তাহ শেষে দিয়ে সেগুলো অনেকটাই আপনার সময়টা বেটার যায়। যাই হোক, এগুলো ওভারঅল আপনার সাথে আলোচনা করলাম, ভালো অবশ্যই অবশ্যই মিলবে। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনটা অন করবেন, যত লোকের শেয়ার করবেন। নমস্কার, ভালো থাকুন।